দেবেন্দ্রনাথ চক্রবর্তী, উপমহাদেশের শিব কুমার শর্মা, আবৃত্তিকার প্রদীপ ঘোষ, পার্থ ঘোষ ও গৌরী ঘোষ, কেন্দ্রের কোয়াই বিভাগীয় কমিটির মধ্য দিয়ে আগামী দিনে আমাদের কোয়াই মহকুমায় সুস্থ সংস্কৃতিকে রক্ষা করা, তাকে আরো বিকশিত করবার যে লড়াই, সেই লড়াইকে আমরা সবাই মিলে আরো বেগবান করতে পারব বলে বিশ্বাস করি। আজ এক কঠিন এবং জটিল পরিস্থিতি ও সময়ের মধ্য দিয়ে আমরা চলছি। গোটা দেশ আজ একটা ভয়ঙ্কর আক্রমণের মুখোমুখি। প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের মধ্যে বিভেদ তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। ধর্মের নামে, জাতির নামে বিভিন্নভাবে সেখানে কি চেষ্টাটা চলছে। এই মুহূর্তে আক্রান্ত আমাদের সংবিধান, আক্রান্ত গণতন্ত্র, তাদেরই ভূমিকা ছিল। কিন্তু আমাদের দেশের ইতিহাস বলে যে ভারতের স্বাধীনতা সংগ্রামে আজকে যারা আমাদের দেশের শাসক, সেই আরএসএস তাদের কোনো ভূমিকা ছিল না, তাদের কোনো ইতিহাস নেই। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তাদের ভূমিকাটা হচ্ছে ব্রিটিশের দালালি করার বেইমানি বিশ্বাসঘাতকতা। তাই আজকের সময়ে দাঁড়িয়ে যখন আমরা দেখছি আমাদের দেশের শাসক গোষ্ঠী এক ভাষা, এক ধর্ম, এক জাতির নাম, একটা বিভেদের রাজনীতি গোটা দেশে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছেন, হিন্দি, হিন্দু, হিন্দুস্থান এরকম একটা এজেন্ডাকে সামনে রেখে তারা আমাদের দেশকে পরিচালিত করবার চেষ্টা করছেন, সেই সময় গোটা দেশের মানুষের লড়াই আন্দোলনকে পথ দেখাতে পারে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী বাইরে এই পরিস্থিতিতে থাকতে পারে না যে সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডল। ফলে এমন একটা জায়গার মাঝে দাঁড়িয়ে যখন আমরা স্বাধীনতার 75তম বর্ষ উদযাপন করলাম, এই সময়ে আমরা দেখছি আমাদের দেশের ইতিহাসটাকে পর্যন্ত আজকের সময়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা, একটা নতুন ধারণা আমাদের মধ্যে তৈরি করবার চেষ্টা করা। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রাম, সেখানে মহাত্মা গান্ধী বলি, নেতাজি সুভাষচন্দ্র বলি, ভগৎ সিং বলি, তাদের ইতিহাস আজকের সময় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা। এমন একটা ধারণা আমাদের মাঝে তৈরি করবার চেষ্টা করা হচ্ছে বর্তমানে আমাদের দেশের কেন্দ্রের সরকার যদি বা রাজ্যের সরকার, যাকে বলা হয় ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট,